সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আজ সকালের গানে। দেখতে দেখতে আজ সকালের গানের এক বছর পূর্তি হলো, কারণ ঠিক এমনি 2017 এক তারিখে আজ সকালের গান কিন্তু যাত্রা শুরু করেছিল। আপনাদের ভালোবাসা স্নিগ্ধ হয়ে, আপনাদের ভালোবাসায় উদ্ভাসিত হয়ে আজ সকালের গানের এক বছর পূর্তি হলো। সেদিনও ছিল বাড়তি রবিবার, এবং এই ভালোবাসা সাথে নিয়ে, এই অনুপ্রেরণা সাথে নিয়ে এগিয়ে যেতে চায় পুরো আজ সকালের গানের টিম। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন শিল্পী সাজেদ আকবর, শুভ সকাল। এবং সেই সাথে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা, কারণ আগামীকালই কিন্তু আমরা 2017 আমাদের মাস থেকে আজকে বিদায় নিচ্ছে এবং নতুন বছরের আগমন ঘটছে। সৌভাগ্যবান মনে হচ্ছে, সত্যি তাই। বছর আগামী বছরের জন্য আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতা এবং এনটিভি সকলকে। সত্যি দাদাদেরকেও শুভেচ্ছা, একটু পরিচিত হয়ে নি কারা কারা আছেন আমাদের সাথে। কিবোর্ডে আছেন সজীব দা, মিলন দা তবলাতে, অন্তর আছে গিটারে এবং বিদ্যুৎ দা অক্টোপ্যাডে। শুভ সকাল এবং একই সাথে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আমরা তাহলে এই অনুপ্রেরণা, এই ভালোবাসাটাকে সাথে নিয়ে বা এই আনন্দ উচ্ছ্বাস আমাদের সাথে নিয়ে আমরা কোন গানটি দিয়ে শুরু করব আজকের আয়োজন? রবীন্দ্রনাথের পূজা পূজার গান দিয়ে শুরু করব। আচ্ছা, সকালবেলা যদি প্রেম দিলে না প্রাণে, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভরে আকাশ ভরে এমন গানে গানে, যদি প্রেম দিলে না প্রাণে। কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে, যদি প্রেম দিলে না প্রাণে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন আকাশ তবে এমন চাওয়া যায়, এ মুখের পানে যদি প্রেম প্রাণে, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তবে ক্ষণে ক্ষণে কেন আমার হৃদয় পাগল হেন, তোরি সেই সাগরে ভাসায় যাহার কূল সে নাহি জানে, যদি প্রেম দিলে না
প্রাণে কেন ভরে আকাশ ভরে দিলে এমন গানে গানে। সকালের পরিবেশের সাথে মানে সকালটার সাথে যায় চমৎকার একটি গান, আর অসাধারণ, যেন সকালটা যেন ভালোবাসায় ভালো লাগাই ভরে গেল। অনেক ধন্যবাদ আমাদের সমস্ত ক্ষণের গানগুলো দিয়ে গেছেন সত্যি, এবং গানটি শুনতে শুনতে যেন পুরো ছবিটাই যেন দেখতে পাচ্ছিলাম একেবারে। আমরা পরে কোন গানটি শুনছি? আমি ওই প্রেম প্রজাতি। আচ্ছা আচ্ছা, আমি তার আগে পূজোর একটা গান করে নিই। চেষ্টা করছি। নিষিদ্ধ শয়নে ভেবে রাখি মনে ওগো অন্তর জামে, প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি, ওগো অন্তর জামি নিষিদ্ধ শয়নে ভেবে রাখি মনে ওগো অন্তর জামি। জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নমিয়া পুলকে, জাগিয়া বসিয়া শুভ্র আলোকে তোমার চরণে নমিয়া পুলকে, মনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সঁপিব স্বামী, ওগো অন্তর জামি নিষিদ্ধ শয়নে ভেবে রাখি মনে ওগো অন্তর জামি। দিনের কর্ম সাধিতে সাধিতে ভেবে রাখি মনে মনে, কর্ম অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারি শনে, দিন অবসানে ভাবি বসে ঘরে তোমার নিষিদ্ধ বিরাম সাগরে, দিন অবসানে ভাবি বসে ঘরে তোমার নিষিদ্ধ বিরাম সাগরে, শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামি, ওগো অন্তর জামি নিষিদ্ধ শয়নে ভেবে রাখি মনে ওগো অন্তর জামি।
আপনি এর থেকে বড় প্রার্থনা কি হতে পারে? সত্যি, এবং আমার যেটি উপলব্ধি গানের জায়গা থেকে সেটি হচ্ছে যে একটি গান, একই গান সেটি হয়তো ছেলেবেলায় শেখা, সেই গানটি কিন্তু মানে উপলব্ধি বৃদ্ধির সাথে সাথে, বয়স বৃদ্ধির সাথে সাথে সেই গানের গভীরতা কিন্তু অনেক বেশি হৃদয়ের সাথে বোধ হয় অনুভব করে গাওয়া, সত্যি তাই, এবং তখন যেন গানটার মূল্যটাই যেন অন্যরকম হয়ে যায়। আর আরেকটি কথা একটু জানতে চাইবো, সেটি হচ্ছে যে যেহেতু নতুন বছর আসছে, আমরা যারা গান গাইছি, গান গেয়ে যাব, নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব, তো সেই জায়গা থেকে আপনার কি পরিকল্পনা, কি অবশ্যই গানের সাথে থাকবেন কিন্তু কিছু নতুন কোনো কাজ? হ্যাঁ, আসলে গানের পাশাপাশি আমরা তো সংগঠন করে থাকি, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা সদ্য আমাদের একটি উৎসব হয়ে গেল, এবং আগামী বছরের নানা পরিকল্পনা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। মানে সবাই মিলে একসাথে এগিয়ে যাওয়ার প্রয়াস, বা তার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আবারও গানে চলে যাই, এবার কি প্রেম পর্যায় থেকে শুনছি। নূপুর বেজে যায় রিনি 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 রিনি, নূপুর বেজে যায় আমার মন কয় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি 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 রিনি, নূপুর বেজে যায় রিনি রিনি। গন্ধ রেখে যায় মধুবায়ে মাধবী বিতানের ছায়ে ছায়ে, গন্ধ রেখে যায় মধুবায়ে মাধবী বিতানের ছায়ে ছায়ে, ধরণীর শিহরায় পায়ে পায়ে কলসে কঙ্কনে কিনি 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 কিনি, আমার মন কয় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি। সুধাইলো কে তুমি গো অজানা কাননের মায়া মৃগো, কে তুমি কে তুমি, পারুল সুধাইলো কে তুমি গো, কামিনী ফুলকুল বরষেছে পবন এলো চুল পরশেছে, কামিনী ফুলকুল বরষেছে পবন এলো চুল পরশেছে, আধারে তারাগুলি হরষেছে ঝিল্লি ঝনকেছে ঝিনি 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 ঝিনি, আমার মন কয় চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি 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 রিনি, নূপুর বেজে যায় রিনি রিনি। ভীষণ মানে ভীষণ জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বলবো না, প্রেমের গান, প্রেম পর্যায়ের গান। এবং সেই জায়গা থেকে যেটি বলতে হয় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সব অনুভূতিগুলো যেন প্রত্যেকটা ঋতুর মধ্যে দিয়ে দেখেছেন, প্রকৃতির মধ্যে দিয়ে দেখার চেষ্টা করেছেন। যেমন এই প্রেমের মধ্যে কিন্তু বসন্তের একটা ছায়া যেন পুরো গানটি জুড়ে পাওয়া যায়। তো আসলে সেটাই বলি, আমাদের সমস্ত অনুভূতি সমস্ত ক্ষণের গান, যেহেতু শীতকাল, শীতের একটি গান করি।
তবু কিন্তু রেখেছেন সবাই। হ্যাঁ হ্যাঁ একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার সয় না প্রাণে কিছুতেই সয় না যে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না প্রাণে কিছুতেই সয় না যে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না প্রাণে কিছুতেই সয় না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে বুঝতে নারী বনের বিনা তোমার প্রসাদ পাবে কি না হিমের হাওয়ায় গগন ভরা ব্যাকুল রোদন বাজে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না প্রাণে কিছুতেই সয় না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে কেন মরুর পারে কাটাও বেলা রসের কাণ্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারি কেন মরুর পারে কাটাও বেলা লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভাণ্ডারি রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে শূন্য সভা মৌন বাণী আমরা মরিলা যে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার সয় না প্রাণে কিছুতেই সয় না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিকে প্রত্যেকটি ঋতুকে ভীষণ কাছ থেকে প্রত্যক্ষ করেছেন এবং তারই কিন্তু বহিঃপ্রকাশ তার প্রত্যেকটি ঋতুভিত্তিক গান এবং সেখানে বর্ষা ঋতুকে নিয়ে অনেক বেশি গান মানে সবচেয়ে বেশি গান বর্ষাকে নিয়ে এবং তারপর বসন্ত শীতেরও গান আছে মানে প্রতিটি ঋতুরই গান পাওয়া যায় এবং আমরা এই ঋতুভিত্তিক গানগুলোর মধ্যে দিয়ে কিন্তু প্রত্যেকটি ঋতুকে যেন খুব কাছ থেকে আমরা যারা ইটকাঠের শহরে বাস করি প্রত্যেকটি ঋতুর পরিবর্তনটা আমরা বুঝতে পারি না আমরা কিন্তু গানের মধ্যে দিয়ে যেন আমরা উপলব্ধি করতে পারি যে কখন হেমন্ত এলো কখন শরৎ এলো। যাই আমরা পরের গান কোন গানটি শুনছি? আমি পূজা পর্যায়ের একটি গানে যাচ্ছি। আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে আমার মিলন
লাগি তুমি আসছ কবে থেকে তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় থেকে আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে কত কালের সকাল সাঁঝে তোমার চরণ ধ্বনি বাজে কত কালের সকাল সাঁঝে তোমার চরণ ধ্বনি বাজে গোপনে দূত হৃদয় মাঝে গেছে আমায় ডেকে আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে গো পথিক আজকে আমার সকল পরাণ বেপে থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে যেন সময় এসেছে আজ পুরালো মোর যাচ্ছিল কাজ যেন সময় এসেছে আজ পুরালো মোর যাচ্ছিল কাজ বাতাস আসে হে মহারাজ তোমার গন্ধ মেখে আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় থেকে আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে এই গানটার ছবিও যেন আমরা দেখতে পেলাম গানে গানে এবং সেই সাথে দাদার মিলনদার বাজনার তো অবশ্যই প্রশংসা করতে হয় এবং সকলের যারা যন্ত্র বাজাচ্ছে অসাধারণ সঙ্গত সত্যি এবং আমরা কিন্তু প্রতিদিনই আমাদের যে অতিথি আসেন তাকে নিয়ে আমরা ভীষণ আনন্দের সাথে সকালটা গানে গানে সকালটা শুরু করি বেশ সকালটা আমাদের খুব চমৎকারভাবে শুরু হয় তো আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাইবো সেটি হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত করছেন গাইছেন রবীন্দ্রসঙ্গীতকে নিয়েই তো এগিয়ে যাওয়া তো সেই জায়গাটি থেকে পরবর্তী প্রজন্মের কাছ থেকে প্রত্যাশাটা কীরকম বা কী ভাবছেন প্রত্যাশা যেরকম আমরা যে কাজটা করে যাচ্ছি যে নতুন প্রজন্মকে প্ল্যাটফর্ম দেওয়া এটা আমার মূল উদ্দেশ্য যেহেতু যেরকম আমাদের প্রতি উৎসবে এবার প্রায় 110 জন গান করলো তার মধ্যে সবাই যে ভালো গান গায় তা নয় কিন্তু ওরা তো সুযোগ পাচ্ছে দেখে প্রতিবারই দেখি 5-6 জন 10 জন খুব ভালো গান গাচ্ছে চলে আসছে তো এটাই একটা বড় আশার কথা এবং এই অনুপ্রেরণাটারও খুব দরকার যে তারা এগিয়ে আসুক যারা ভালো করছে যারা একটু কম ভালো করছে সবাই যেন এগিয়ে যায় এবং সুস্থভাবে শুদ্ধভাবে যেন গানের ধারাটাকে অবশ্যই রবীন্দ্রসঙ্গীতের ধারাটাকে নিয়ে যেন এগিয়ে যায় সবার মাঝে পৌঁছে যায় যেন সেটি ভুলভাবে যেন কারো কাছে না পৌঁছায় আমরা আবারও গানে যাই এবার কোন পর্যায়ে না আরও আমরা বোধহয় আমরা দুটি গান শুনতে পারবো
আচ্ছা সাজিদ ভাই, আমরা তো একেবারেই শেষ পর্যায়ে, তাহলে বোধহয় আর একটি গান শুনতে পারবো। আচ্ছা, আমি যেহেতু আমাদের বিজয় মাস শেষ, আজকে শেষ দিন, তো আমি স্বদেশ পর্যায়ের একটি গান করি। আচ্ছা, তাহলে আমি আমি বরং অনুষ্ঠানটা তাহলে এখানে শেষ করি, আমরা তাহলে গান শুনতে শুনতে না হয় সবাই একসাথে বিদায় নেব। সেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা এরকম একটি বিশেষ সময়ে বিশেষ একটি মুহূর্তে আপনাকে আমাদের মাঝে পেলাম। আমিও খুব খুবই ভালো লাগছে আমার, এবং সবার মানে সবাই মিলে আমরা যেন নতুন বছরটিকে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই কামনা, সবাই ভালো থাকি সেই কামনা করি। সেই কামনাই রইল সবার জন্য। দাদাদেরকেও ধন্যবাদ, একই সাথে আবারও নতুন বছরের শুভেচ্ছা আমি দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে। দর্শক, গান গল্প আড্ডা এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে সকালটা ভীষণ চমৎকারভাবে কেটেছে। আর একটি দিন আগামীকালই আবার নতুন একটি বছর, সবাই নতুন বছরে সবার পথ চলা, সবার কামনা বাসনা সব কিছু পূর্ণ হোক, ভালো হোক, শুভ হোক, এই কামনা করি। দেখা হবে নতুন বছর নতুন সকালে। আমরা তাহলে কোন গানটি, স্বদেশ পর্যায়ের গান দিয়ে শেষ করছি। আচ্ছা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ে তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে মিশে, ছোমর দেহের সনে তুমি মিলেছ মোর প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।